হ্যালো গাইজ, অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখন হলো আমরা ছাদ বাগান, আমাদের ব্যালকনি বাগানটি দেখাচ্ছি আপনাদের। যেই গাছগুলো চেনেন না, আমি সেই গাছগুলো এখন আপনাদের দেখা করিয়ে দেবো, এই গাছগুলোর সাথে ও পরিচয় করিয়ে দেবো সরমে। আর এটা হলো, এটা শুরু করি এখন। এটা হলো একটা মিনি কাটা মুকুট, এটা সারা বছর ফুল ফোটে। দেখতেছেন কত সুন্দর ফুল ফুটে রয়েছে, এই গাছটা আমার খুব ভালো লাগে। তারপরে আছে, এটা হলো একটা নয়নতারা গাছ, অনেক সুন্দরই নয়নতারা গাছটা। দেখতে পাচ্ছেন এখন কত ফুল ফুটে রয়েছে। তারপর আমরা নিচে যাব এই গাছটার কাছে, অনেক সুন্দর একটা জিজি প্ল্যান্ট। আর এটা হলো উইন্ডোর কাছেও রাখা যায়, বুঝছেন, এটা ঘরের ভিতরে রাখা যায়, উইন্ডোর ভিতরে রাখা যায়। আর এটা হলো একটা থাই কাঠগোলাপ, এটা এখনো ফুল ফুটিনি। এটা হলো আসলে অনলাইন থেকে কিনা ছিল, তাই জন্য এগুলোর আসলে এটা হলো, এটার এখনো ফুল ফুটিনি, কারণ এটা হলো অনেক আগে কেনা। এটা এখনো ফুল ফুটবে একদিন। এটা হলো, এটা আমার মা জানে না এটা কীরকম ফুল হবে, এটা অনলাইন থেকে কিনা তো, তাই জন্য। এটার নাম হলো থাই কাঠগোলাপ। আর এটা হলো একটা অর্কিড, গ্রাউন্ড অর্কিড, এই গাছটার নাম হলো গ্রাউন্ড অর্কিড। এটা অনেক সাদা, এটা সাদা ফুল ফুটে। আর এটা হলো একটা বড় বোম্বাই মরিচ গাছ, দেখতে পাচ্ছেন কত স্বাস্থ্য, কত বড় বড় পাতা কত। আর এটা হলো একটা, এটা কি, এটা একটা ছোট গাছ তো, এটা কিন্তু কোনো আগাছা নয়, এটা হলো একটা গাছ। আর এখানে এই যে একটা, এটা হলো কি জানি বললাম, ভুলেই তো গেলাম। আর এটা হলো মিনি, আর একটা মিনি একটা মিনি একটা কাটা মুকুট, এই কাটা মুকুটটা সাদা, আর ওইটা লাল ছিল। আর এটা হলো কাটা, এটা হলো কাটা মুকুট, মানে হলো এই গাছের ভিতরে অনেকগুলো কাটা থাকে, আর ফুলটা অনেক সুন্দর হয়, মিনি হয়, আবার ছোট মিনি হয়, আবার বড়ও হয়। আর এই যে হলো, এই যে এটা মিনি না, এটা হলো অন্য বড়, যেগুলো বড় কাঠগোলাপ, যেগুলো বড় কাটা মুকুট হয় না, ওগুলো। আর এখানে আছে হলো আমাদের সবচেয়ে বড় কাটা মুকুটটা, এটা অনেক বছর, এটার বছরও 3 বছর, এটা অনেক বড় হয়ে যাচ্ছে। এটা সবচেয়ে একদম দেখতে আমার কলা গাছের মতো লাগে। আর এটা আছে বোম্বাই মরিচ, একটু আগে যে বোম্বাই মরিচটা দেখলেন, এই বোম্বাই মরিচটা, এই মরিচটা থেকে ওই মরিচটা হয়েছে। আর এখানে আছে হলো একটা সুন্দর একটা গাছ, এটা হলুদ ফুল, এটারও হলুদ ফুল ফোটে, এটার নাম হলো সন্ধ্যা মালতী, অনেক সুন্দর হলুদ ফুল হয় এখানে। আর এই ফুলগুলো অনেক সুন্দর হয়, এই ফুলগুলো। তারপর এই যে এটা হলো জবা ফুল গাছ, এটা অনেক গাঢ় রং হয়, অনেক সুন্দর জবা, লাল জবা বলে। আর এটা হলো সেই কাঠগোলাপটা, এই কাঠগোলাপটা হলো মামু আমার মাকে একজন গিফট করেছিল, তখন এটা একটা ডাল ছিল, টাকলু ছিল, এখন অনেকগুলো পাতা গজিয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এটা এখনও ফুল ফোটেনি, কারণ এটা হলো এখনও ভালো, এটা হলো অনেক ভালো গাছ, দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর, তাড়াতাড়ি ফুটে যাবে। আপনারা দোয়া করুন যাতে এটা ফুটে যায়, এটা তাড়াতাড়ি ফুটে যাবে। আর এটা হলো দাদা, আর এটা হলো দোলন চাপা, অনেক সুন্দর ফুল হয়, জানেন তো, এটা কেমন গাছের মতো লাগে দেখতে। আর এইখানে হলো একটা বড় কৃষ্ণচূড়া, এটা 1 মাস আগে লাগিয়েছিলাম, এখন কত বড় হয়ে গেছে দেখেন। তো এখন একটা ফুলেরও নাম নেই, অবশ্যই ফুল ফুটে যাবে তাড়াতাড়ি। এটা হলো রেং লিলি, অনেক সুন্দর রেং লিলি হয়, ফুল হয়, নীল হয়, বেগুনি হয়, পিঙ্ক হয়, সাদা হয়, অনেক রঙই হয়। আর এটা হলো সবার পছন্দের কয়েন প্লান্ট, অনেক দেখতে অনেক সুন্দর হয়, অনেক দেখতে কিউট, মানে গোল, এরকম গোল হয়। আর এখানে আছে হলো এটা গাছ, তার নাম হলো শিউলি ফুল গাছ, এটা ভেঙে গেছে তো। আর এখানে আছে হলো একটা রেংলি, আমাদের রেংলি তো অনেক ভালো। আর এখানে আছে হলো মেঘের বয়সী একটা, আমার ভাইয়ের বয়সী একটা বট গাছ, এটার মেঘের বয়স 5 বছর হতে চললো, আর এটার বয়স হলো 5 বছর, অনেক মেঘের, এদের দুজনের বয়সই 5 বছর। আর এটা হলো আমাদের সবচেয়ে প্রথমের গাছটা, বট গাছটা, আর মা এগুলোকে বনসাই করার চেষ্টা করছে। আর এখানে আছে হলো একটা গাছ, আর এটা হলো এখানে 3টা বট গাছ আছে। তো এবার আমি আর একটু ওইদিকে যাচ্ছি। তো এখন আমরা পাশের বারান্দা চলে যাব। আমরা আর একটা বারান্দা চলে এসেছি আপনাদের জন্য। এখন আমরা আবার আপনাদের একটা বারান্দা দেখাবো। এটা হলো একটা গাছ, এই গাছের নাম কি আমি তো জানি না। তো আমরা আর একটা গাছের দিকে ফিরে যাই। এটা হলো রঙ্গল ফুল গাছ, পিঙ্ক রঙ্গল, দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল ফুটেছে এটায়। আর এটা হলো একটা অর্কিড, এই অর্কিডটা তো ফুল ফুটেছিল, ফুল সব ঝরে গেছে, অ্যাডিনিয়াম গাছ। আর এটা আর দুটো অ্যাডিনিয়াম, আমাদের অ্যাডিনিয়াম অনেক সুন্দর। এটা কি কালার হয় জানি না, এটার কালার কি হয় জানি, সাদা আর পিঙ্ক। আর এটা হলো নয়নতারা গাছ, এটা ফুল এই যে অনেক সুন্দর কিউট, এটা আমি এখানে রেখে দিচ্ছি। আর এই যে হলো একটা বাগান বিলাস, এটা হলো সাদা বাগান বিলাস, এটা এখনো লাগাইনি, এটা লাগাবে। তো তারপরে আছে হলো এই যে আমাদের বোম্বাই মরিচ গাছ, এটা হলো কিনেছে। আর হ্যাঁ, ধরবে কিছুদিন পরে এগুলো ধরে যাবে, এখানে ফুল এসেছে। তারপর এটা হলো আর একটা নয়নতারা গাছ, সাদা, সব সাদা। আর এখানে হলো সবার পছন্দের বাগান বিলাস গাছ, অনেক সুন্দর দেখতে এটা। তো এখানে আর একটা বাগান বিলাস, আমি বুঝি না এত, তিনটা বাগান বিলাস আমাদের। এটা কি কালার হয় জানি না, এটা বাগান বিলাস, এই যে 1 2 3, তিনটা বাগান বিলাস আছে আমাদের। আর এটা হলো বেলি গাছ, যেই বেলি বলতে পারে, এটা হলো বেলি গাছ। এই বেলি গাছে অনেক সুন্দর বেলি ফুল হয়, অনেক ফুল ফুটে এই গাছটা হলো সবচেয়ে ভালো গাছ। তারপরে আছে হলো কাঁটামুকুট গাছ, এগুলো ফুল ফুটেছে, এত বড় বড় এগুলো অনেক বড়। আর এটা হলো একটা ক্যালাঞ্চো, এই ক্যালাঞ্চোতে দেখেন কত ফুল ফুটেছে, ক্যালাঞ্চো ফুল। আর এই যে হলো মামুর জবা গাছে অনেক সুন্দর ফুল ফুটে, দেখেন। আর এটা তো পড়ে গেল, ভুল করে। আর তারপরে হলো আমাদের চেরি গাছ, এটা খাট চেরি না, এটা হলো ফুল চেরি, অনেক সুন্দর ফুল হয়। এটা বাংলাদেশি চেরি গাছ, অনেক এটা এখনো ফুল ফুটেনি, আগের মাসে অনেক সুন্দর ফুল ফুটছিল এটায়। আর এটা হলো লেবু গাছে অনেক সুন্দর ভালো লেবু হয়, লেবু হবে মানে কতদিন পর, এখানে গুল্লা কি দেন। আর এখানে হলো পেপুলি শাক, এটা একটু তেতো হয়, আমার মাম্মু অনেক পছন্দ করে। তো এটা হলো আলমন্ডা ফুল, হলুদ কালারের হয়, এটা সবাই মনে বুঝে গেছেন, এটা আলমন্ডা, এটা হলুদ কালারের ফুল হয়, ছোট, এটা আরো বড় হবে। আর এটা হলো মেহেদি গাছগুলো মারা তুলে লাগায়। আর এটা হলো শিউলি ফুল গাছটায় অনেক পাতা আছে, অনেক সুন্দর, আরো পাতা গজাবে। আর এটা হলো কাঠগোলাপ ফুলটা। আর এই যে হলো 3 মাথা গাছ, এটা 3 মাথা আছে। এই দেখেন, এটা হলো একটা রেঙ্গিলি ফুল গাছ, এটা পিঙ্ক কালারের ফুল হয়। ফুলটা যেতে দাও। আর এখানে আছে হলো অ্যারোমেটিক জুই ফুল গাছ, এখনো ফুল আসেনি, ফুল হয়ে যাবে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন, এটা হলো লতানো ফুল গাছ। আর তারপরে আছে হলো একটা রঙ্গল, এই রঙ্গলটা মানে হলুদ কালারের হতে পারে। তো এটাই ছিল আমাদের ব্যালকনি বাগান, এই বাগানটা অনেক সুন্দর ছিল। আমাদের ছাদে আছে, আবার ঘরের ভিতরে আছে, সেগুলো আমরা অন্য একদিন দেখাবো। তো এটাই ছিল আমাদের ঘর। তো অনেক প্রচণ্ড গরম, তার জন্য আপনারা বেশি করে গাছ লাগান, যাতে পরিবেশ বাঁচে, ছোটো ছোটো গাছগুলো বাঁচে এবং আপনারাও বাঁচেন। এই গাছগুলো না আমাদের অনেক ছায়া দেবে আর আমরা একটু আরামও পাবো। আর সবাই আমাদের এই ভিডিওটার জন্য সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।